আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুব্রত মুখোপাধ্যায়। ন্যায় বিচার ও দশ দফা দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে আগামীকাল আরও একবার বৈঠকে বসতে চায় রাজ্য সরকার। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টেলিফোনে অনশনরত চিকিৎসকদের মঞ্চে উপস্থিত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এবং তারপরে তোমরা এসে আমার সাথে বসে গেলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যা যা বলেছেন আমি সব মেনে নিয়েছি, আপনারা দয়া করে কাজে যোগ দিন। বৈঠকে বসার আগে তিনি জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান। রাজ্য সরকারের তরফে ইমেল করে জানানো হয়েছে বিকেল পাঁচটা থেকে নবান্ন সভাঘরে বৈঠক শুরু হবে। চিকিৎসকদের দশজন প্রতিনিধি এতে যোগ দিতে পারবেন। বৈঠকের মেয়াদ হবে ৪৫ মিনিট। রাজ্য সরকারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা বৈঠকে যোগ দেবেন কিনা তা আজ বিকেলে সাধারণ সভার পর জানাবেন। এদিকে আজ অনশন মঞ্চে আন্দোলনের সমর্থনে সমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সিনিয়র চিকিৎসক ও নাগরিক সমাজও ওই সমাবেশে অংশ নেবেন। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টর অনিকেত কর জানিয়েছেন, অনশন প্রত্যাহারের অনুরোধ ওরা শুরুর দিন থেকেই করছেন এবং আমরা মনে করি আমাদের অনশন করতেই হতো না যদি ওনারা দাবিগুলি অনেক আগেই মেনে নিতেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এখনও মনে করি আলোচনার মাধ্যমে সমস্ত জট কাটানো সম্ভব। আমাদের হয়তো উনি কিছুটা দেরি করেই সোমবারের সময় দিয়েছেন, পাঁচটার সময় দিয়েছেন, ততক্ষণ অবধি আমাদের সহযোদ্ধারা এখানে অনশনেই থাকবেন এবং আমরা আমাদের দাবিগুলি জানিয়ে আজকে একটি রিপিট মেল পাঠাবো, আমাদের দাবির ন্যায্যতা জানিয়ে এবং আমরা কী কী চাইছি সেগুলি আর ক্লিয়ার করে আবার একটি মেল পাঠাবো। জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় 18% জিএসটি প্রত্যাহার করার জন্য তিনি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতকাল এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন, কেন্দ্রীয় সরকার তাঁর দাবি মতো জিএসটি প্রত্যাহার বা সংশোধনের সিদ্ধান্ত নিতে চলেছে যা মানুষকে আরও বেশি করে বিমা সুবিধার আওতায় আনতে সাহায্য করবে। বিরোধীদের লাগাতার চাপের কারণেই কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পশ্চিমবঙ্গে ছটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কোচবিহারের সিতাই তফসিলি আসনে প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়, আলিপুরদুয়ারের মাদারিহাট উপজাতি আসনে রাহুল লোহার, উত্তর চব্বিশ পরগনার নৈহাটি আসনে রূপক মিত্র এবং হাড়োয়া আসনে বিমল দাস প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী হচ্ছেন শুভজিৎ রায়। অন্যদিকে বাঁকুড়া তালডাঙ্গরা আসনে অনন্যা রায় চক্রবর্তী প্রার্থী হয়েছেন। শিলিগুড়ির মিলনপল্লী এলাকায় এক তরুণী নার্সের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অর্চনা থাপা নামে ২৫ বছরের ওই নার্স আদতে দার্জিলিংয়ের বাসিন্দা। শহরের খালপাড়া অঞ্চলের একটি নার্সিংহোমে তিনি কাজ করতেন বলে জানা গেছে। তিনি ওই বাড়িতে একাই থাকতেন। গতকাল তাঁর ঘরে বহু মানুষের আনাগোনা শুরু হলে এলাকাবাসীদের সন্দেহ হয়, তারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে একটি লোহার রডের সঙ্গে ঝোলানো অবস্থায় তার দেহ উদ্ধার করে। ওই নার্সের পা মাটিতে ছুঁয়ে থাকা সত্ত্বেও কিভাবে তিনি মারা গেলেন তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তার দেহে কালশিটের দাগও ছিল। পরিচিত কেউ ওই নার্সকে খুন করে থাকতে পারে বলে অনুমান। নদিয়ার রানাঘাটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা গোনার কাজে নিযুক্ত পাঁচ কর্মীকে টাকা চুরি করার দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে রানাঘাটের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংককে জানানো হয় তাদের কেন্দ্রীয় ব্যাংকে যে টাকা পাঠানোর কথা ছিল তার থেকে ৫০ লক্ষ টাকা কম পাঠিয়েছে। পরে ব্যাংকের পক্ষ থেকে ওই টাকা ফের গোনার ব্যবস্থা করা হয়, তাতে দেখা যায় ৬০ লক্ষ টাকা কম রয়েছে। গত পয়লা অক্টোবর রানাঘাট থানায় টাকা গোনার সঙ্গে যুক্ত একটি সংস্থার পাঁচ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ গতকাল পাটুলি, ব্যারাকপুর, রানাঘাটের আইসতলা, মাটিকুমড়া ও রায়নগর এলাকা থেকে গৌতম সরকার, প্রবীর কুমার ঘোষ, নিরঞ্জন দেবনাথ, সোমনাথ মুখোপাধ্যায় ও সুবীর শিকদারকে গ্রেপ্তার করে। গতকাল তাদের আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ৩ বছরের এক শিশুকে যৌন নিগ্রহ করার অভিযোগে পুলিশ মহেশ সোরেন নামে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে। নির্যাতিতাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি খেলতে খেলতে গতকাল দুপুরে ওই ব্যক্তির বাড়ি চলে যায়। মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ করে নির্যাতিতার মা মহেশের বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হতে গ্রামবাসীরা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে আজ সকালে উত্তেজনা ছড়ায়। কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আত্মীয়রা সকালে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। অভিযোগ, গতকাল ওই মহিলা সিজার পদ্ধতিতে সন্তানের জন্ম দেন। রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোক কর্তব্যরত নার্সের দৃষ্টি আকর্ষণ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। কিছুক্ষণ পরেই ওই মহিলার মৃত্যু হয়। বিষয়টির উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের লোকেরা। নদিয়ার কল্যাণীর ৫ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ বিপুল পরিমাণ জাল, সিল ও স্ট্যাম্প উদ্ধার করেছে। বিভিন্ন সরকারি অফিসের নামে অবৈধভাবে এই স্ট্যাম্প তৈরি হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। বাড়িটি আশিস সরকার নামে এক ব্যক্তির। ৯৪টি ভোটার কার্ড, ল্যাপটপ ও একটি পেন ড্রাইভও বাজেয়াপ্ত করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো।